আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলেই ভালো আছো আশা করি। আজকের ক্লাসটি তৈরি করেছি আবারও পঞ্চম শ্রেণীর ছেলেদের, ছেলে মেয়েদের জন্য। আমার পঞ্চম শ্রেণীর যারা কোমলমতি ছাত্রছাত্রীরা আছো, তোমাদের জন্য আজকের আমার এই ক্লাস। খুব সহজ একটি বিষয়, তোমরা সকলে খুব খুশি হবে আজকের টপিকটি জেনে, সেটি হচ্ছে ফর্ম ফিল আপ। খুব সহজ টপিক, তাই না? আমরা খুব সহজে এখান থেকে নম্বরটা পেয়ে যাই, পাঁচ নম্বর থাকে, পাঁচ নম্বর খুব সহজে আমরা পেয়ে যাই। কিন্তু এখানেও আমার ছাত্রছাত্রীরা ভুল করে, জানো কারা ভুল করে? ভুল করে তারা, এই যারা কি না একটু অমনোযোগী, যারা একটু মনোযোগ দিয়ে এটি লেখে, তারা সকলেই আমরা তারা পূর্ণ নাম্বার পেয়ে যায় পরীক্ষার খাতাগুলোতে। কিন্তু যখনই তারা একটু, আমার অমনোযোগী ছেলে মেয়েরা যারা আছো, তোমরা একটু এটা খেয়াল করে দেখবে। আজকের যে টপিকটি সেটি হচ্ছে ফর্ম ফিল আপ। আমি ইনস্ট্রাকশনটা একটু তোমাদের পড়ে দিচ্ছি। সাপোজ ইউ আর রূপা রূপম, মানে তুমি যদি মেয়ে হও তুমি নাম ব্যবহার করবে রূপা, তুমি যদি ছেলে হও তুমি নাম ব্যবহার করবে রূপম। সাপোজ ইউ আর রূপা রূপম অফ ক্লাস ফাইভ, পঞ্চম শ্রেণীর তুমি ছাত্র বা ছাত্রী। ইউ ওয়ান্ট টু বি আ মেম্বার অফ ইয়ার স্কুল লাইব্রেরি, তোমার স্কুলে একটি লাইব্রেরি আছে, তুমি সেটির এক মেম্বার হতে চাও। সো ফিল আপ দ্য ফলোয়িং ফর্ম, ইফ দ্য ফলোয়িং নিম্নের যে ফর্মটি আছে সেটি পূরণ করো। ইউজিং দ্য গিভেন ইনফরমেশন, যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, হ্যাঁ তোমার যে ইনফরমেশনগুলো এই এখানে দেওয়া আছে সেটি ব্যবহার করে এই ফর্মটা ফিল আপ করে নাও। হ্যাঁ, মূল কথা হচ্ছে এটা। দেখো এই ধরনের তোমার একটা প্রশ্ন দেওয়া থাকবে তোমার খাতায়, পরীক্ষার যে প্রশ্নপত্রটি তোমরা পাবে এই ধরনের একটা প্রশ্নপত্র থাকবে, এই প্রশ্নপত্র তোমাকে অ্যান্সার করতে হবে। ঠিক এইভাবে তোমাকে একটা খাতায়ও তুলে নিতে হবে, খাতায় এই অংশটুকু তুলে নিতে হবে, এই অংশটুকু খাতায় তুলে তারপর যে কাজটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই তথ্যগুলো পূরণ করে দিতে হবে। এখন আমার যেসব ছেলেমেয়েরা, তোমরা যারা পারো তাদেরকে বলছি না, যারা পারো না তারা যে ভুলটা করো সেটা হচ্ছে এইটা তোলার সময় একটা এলোমেলো কেমন যেন, মানে খাতাটা গোছানো আর থাকে না, যে যত সুন্দর করে প্রশ্নটা দেওয়া থাকে তত সুন্দর করে খাতাটায় আমরা এটা উঠানো পাই না। আমি আশা করবো তোমরা যখনই পরীক্ষায় লিখবে বা বাসায় এই কাজটি করবে, খাতায়ও ঠিক তত সুন্দরভাবেই এটি সাজিয়ে নেবে। দেখো আমি কত, আমি আমি চেষ্টা করেছি তোমাদের জন্য সুন্দরভাবে সাজাতে। এই যে ব্রাহ্মণবাড়ি সিলেন্ডার স্কুল অ্যান্ড কলেজ দিলাম, স্টুডেন্টস লাইব্রেরি কার্ড, তারপর এই ডটগুলো এক লাইনে দেওয়ার চেষ্টা করবে, নামগুলো যে আছে সেগুলো সিরিয়ালি সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবে যাতে তোমার ফর্মটা সুন্দর দেখা যায়। মানে তুমি যদি কোথাও ভর্তি হতে যাও, তোমাকে যে একটা ফর্ম দেওয়া হয় সেই ফর্মটা কতখানি গোছানো থাকে সেটা তুমি মাথায় আনবে এবং সেইভাবে কাজটা করবে। আচ্ছা, এরপর যে কাজটা, আরও একটা মনে রাখার মতো বিষয় আমি বলে দিচ্ছি, ফর্ম সবসময় সিঙ্গেল একটা পেজে দেওয়ার চেষ্টা করবে, ফর্ম কখনো অর্ধেক পেজ, হাফ পেজ, যে আমার অন্য একটা টপিক শেষ হয়ে গিয়েছে অর্ধেকটা পৃষ্ঠা বাকি আছে এই অর্ধেক পৃষ্ঠায় ফর্মটা দিয়ে ফেলে এই কাজটা করবে না, সম্পূর্ণ পৃষ্ঠা ব্যবহার করবে ফর্ম লেখার জন্য। ফর্মের মূল মেইন ভুলটা এখানে হয়, আমার ছাত্রছাত্রীরা মূল ভুলটাই এখানে করে যে ফর্মের পুরো অর্ধেকটা পৃষ্ঠায় লিখে ফেলে, যে একটুখানি জায়গা বাকি আছে, যে ফর্মটাও ছোটো একটুখানি জায়গায় লিখে ফেললাম, বা ফর্মটা শেষ হয়ে গেছে নিচে একটুখানি লেখার জায়গা আছে সেখানে আমি আর একটুখানি লিখে ফেললাম, শিক্ষক কিন্তু সেখানেও নম্বরটা কেটে দিতে পারেন। ফর্ম সম্পূর্ণ আলাদা একটা পৃষ্ঠায় সিঙ্গেল পেজে হতে হবে। এরপর আসছে আমার বোর্ডের কাজে। এখন বোর্ডের যে কাজগুলো দেখো, এভাবে তুমি খাতায় তুলবে, এখানে ফটো দেওয়া আছে, মানে ফর্মের মধ্যে যে ফটো একটা দেওয়া লাগে সেই ফটোটা এখানে, তো খাতায় তুমি ফটো দেওয়ার দরকার নেই, বাট এটা ফর্মটা এঁকে দিবে। এরপর আছে নাম, নাম কি তোমার নাম দিবে, তোমাদের নাম দিবে না, এখানে নাম দিতে হবে এইটা যে রূপা অথবা রূপম। তুমি যদি, আমি একবার বললাম, বলেছি আবারও বলছি, তুমি ছেলে হলে রূপম, মেয়ে হলে রূপা, ফাদার্স নেম, এখানে কিন্তু বাবার নাম দেওয়া নাই, তাহলে বাবার নাম যদি দেওয়া না থাকে এখানে তুমি তোমার বাবার নাম দিয়ে দেবে। এখানে মান নামও দেওয়া নাই, এখানে কোনো মান নাম দেওয়া নাই, এখানে মান নাম দিবে। ক্লাস, এখানে তোমার ক্লাস দেওয়া আছে স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ, এখানে তোমাকে ক্লাস ফাইভ লিখতে হবে। তারপর আছে হবি, হবির জায়গায় তোমার এখানে তোমার পছন্দ কী কী, তোমার বাগান করার শখ থাকতে পারে, বই পড়া থাকতে পারে, গান শোনা থাকতে পারে, ছবি আঁকা থাকতে পারে, নাচ থাকতে পারে, তোমার যে কোনো শখ তুমি এখানে দিয়ে দিতে পারো। আমি তোমাদের জন্য একটা একটা সলভ করে দেখাচ্ছি, যে নামের জায়গায় তুমি দিবে রূপা, অথবা রূপম। আমি আবারও বলছি, যদি তুমি ছেলে হও, যদি তুমি ছেলে হও তুমি রূপম ব্যবহার করবে, যদি তুমি মেয়ে হও রূপা ব্যবহার করবে। আবার দুইটা দিতে যেও না, আমি এখানে তোমাদের, যেহেতু আমার ছাত্র এখানে, ছাত্র দেখছো, ছাত্রীরাও দেখছো, তাই দুইটাই ব্যবহার করলাম। ফাদার্স নেম, বাবার নাম, বাবার নাম এখানে তুমি তোমার যে বাবার নাম, ধরো রফিকুল হক,
রফিকুল হক, তারপর মায়ের নাম সালমা হক। তোমার মায়ের নাম তুমি ব্যবহার করলে ক্লাস ফাইভ পঞ্চম দেওয়া আছে এখানে শ্রেণী, এই যে পঞ্চম, তুমি পঞ্চম শ্রেণীতে পড়ো, হবি গার্ডেনিং। এখানে সিগনেচার দেওয়া আছে, সিগনেচারের অংশে তুমি লিখবে রূপা অথবা রূপম। খুব সহজ একটি টপিক, আশা করি সকলেই বুঝেছ। বুঝতে কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবে, নতুন কোনো টপিক যদি কোনো সমস্যা থাকে সেটাও জানাবে, কোনো টপিক নিয়ে প্রবলেম থাকলে আমাদেরকে জানাবে, আমরা সেই অনুযায়ী ক্লাসটি করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সকলেই ভালো থাকবে।